হ্যালো বন্ধুরা, আপনারা অনেকে কমেন্ট করছেন যে ফ্লিপকার্ট অ্যাপস ওপেন করতে গিয়ে আপনাদের এখান থেকে সমস্যা হচ্ছে, এখানে আপনার প্লিজ ইন্টার কোড, এখানে কোন কোডটা আপনারা দেবেন সেটা বুঝতে পারছেন না। এখানে দেখেন একটা কিউআর কোড তারা চাচ্ছে। তো আপনাদের একটা কথা বলে রাখি, এই অ্যাপসটা আপনি যদি ওপেন করতে চান, আপনার অ্যাপসটা কিন্তু কিনতে হবে তাদের ওয়েবসাইট থেকে। আপনি 1 বছরের জন্য কিনতে পারেন বা 2 বছরের জন্য কিনতে পারেন। আপনি যখন এই অ্যাপসটা কিনবেন, আপনার একটা কিউআর কোড তারা দেবে, ঠিক আছে? সেই কোডটা আপনি এখানে বসে যদি সাবমিট করেন, তাহলে সাবমিট হয়ে যাবে, আপনি পরবর্তী স্টেপসে যেতে পারবেন। তো তাদের ওয়েবসাইটে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন কীভাবে, বা এই কিউআর কোডটা আপনি তাদের কাছ থেকে কিনবেন কীভাবে, ঠিক আছে? তো আমি সর্বপ্রথম গুগলে চলে যাচ্ছি। তো গুগলের এখানে সার্চ বারে টাইপ করছে ফ্লিপকার্ট অ্যাপস, এটা লিখে আমি এখানে সার্চ করলাম। এরপর আমি এখান থেকে তাদের ওয়েবসাইটে চলে যাচ্ছে, ঠিক আছে? তাদের সাথে আপনি কীভাবে কন্ট্যাক্ট করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছে। তো দেখেন এখানে লেখা আছে 1 বছর ও 2 বছর মেয়াদে ফ্লিপকার্ট অ্যাপসটির মূল্য যথাক্রমে 350 টাকা ও 590 টাকা। অর্থাৎ আপনি যদি এই অ্যাপসটা 1 বছরের জন্য ইউজ করতে চান, তাহলে আপনার এখান থেকে 350 টাকা পেমেন্ট করা লাগবে। আর আপনি যদি 2 বছরের জন্য করতে চান, তাহলে আপনার 590 টাকা দিতে হবে, ঠিক আছে? তো আপনি তাদের সাথে কথা বলবেন কীভাবে, বা তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন কীভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছে। একদম নিচে চলে যাচ্ছে, এখান থেকে নিচেই গেলে তো দেখেন আমাদের প্রতিনিধির সাথে কথা বলতে যোগাযোগ করুন। এখানে দেখেন একটা হোয়াটলাইন নাম্বার তারা দিয়ে দিয়েছে, এই নাম্বারে আপনি ফোন দিতে পারবেন। এখানে দেখেন ঢাকা, চিটাগাং, রংপুর, রাজশাহী, বগুড়া সকল জেলার নাম্বার কিন্তু তারা দিয়ে রাখছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা, খুলনা, বরিশাল, ফরিদপুর, ঠিক আছে? আপনি যে জেলার হন, আপনি সেই জেলার এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে আপনি ফোন দেবেন, তাহলে তাদের সাথে আপনি কথা বলতে পারবেন, ঠিক আছে? বা এখান থেকে আরও নিচেই গেলে আপনারা আরও একটা নাম্বার পাবেন, সেটাও আপনাদেরকে দেখাচ্ছে। তো দেখেন এখানে একটা নাম্বার তারা দিয়ে রাখছে, দেখেন একটা নাম্বার, এখানে তারা জিমেল দিয়ে রাখছে, তাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখছে, ঠিক আছে? আপনি এখান থেকেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি যখন এই অ্যাপসটা কেনার জন্য তাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে তারা একটা কোড আপনার দেবে, সেই কোডটা ওখানে বসে আপনি যদি সাবমিট করেন, তাহলে সাবমিট হয়ে যাবে, আপনি পরবর্তী স্টেপসে যেতে পারবেন এবং এই অ্যাপসটা আপনি ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনাদের পুরো বিষয়টা বোঝাতে পারছে যে কিউআর কোডটা আপনি কোথায় পাবেন বা কীভাবে কিনবেন। তো এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল থেকে কিছু শিখতে পারেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।